পরদিন তুমি এভাবে লড়াই করবে ঝুমকো। দেখো ঝুমকো, সম্পর্কটা টিকলির আর বীরুর, আর বীরু যদি টিকলিকে অ্যাকসেপ্ট না করে, ওকে অত্যাচার করে, তাহলে তো টিকলিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসাই ভালো। না টিকলি আসবে না, আপনার গয়না এবার ঠিক আছে তো কাকা বাবু? বীরু তোমরা বলো এবার ঠিক আছে তো? এবার আমি ওকে সাজাতে পারি তো? আমি শাস্তি দেখা, তোমার হিংসা হইতেছে না? হিংসা হইতেছে বুঝছি, আমিও একটা মাইয়া, তুমি একটা মাইয়া, আমি শাস্তি দেখা, তোমার মূলে জ্বলন হইতেছে বুঝছি। তুই এক গান কোথাও টিকলি, গান খুলা শুনে রাখো, আমারে না হিংসা করতে নাই, আমি তোমার শাশুড়ি মই না, আমারে হিংসা করিল না। আমার বোনের উপর টর্চার করো, তুমি অ্যামাউন্টটা লেখো। এখানে 10 crore আছে, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই কো। তুমি এটা কি করছো? চিন্তা নেই, ঠিক চিন্তা নেই, ভুলটা আমি করেছি, সংশোধনটাও আমি করব। টিকলি টিকলি, সবে মাত্র কাল তোর ফুলশয্যা হয়েছে, তুই আজ ঘর মুছবি না, ঘর আমি মুছব, আমি ঘর মুছব। কহিরবাবু আপনি আপনি অপেক্ষা করুন, আর সবাইকে চলে যেতে বলুন, আমি আমি আসছি। কাঁদবি না টিকলি, একদম কাঁদবি না, আর আজ তোকে আমি ভাতের মারগালাও শিখিয়ে দেব, সব শিখিয়ে দেব। পোটটা কিন্তু মাথায় থাকবে, চলো মা, ওনারা গাড়ি পাঠালে আমরা বরঞ্চ একটু ময়দানে ঘুরে আসি, চলো চলো চলো। হ্যাঁ চল চল চল। বাবা বাবা, আপনিও দেখো মেয়ে, তুমি ভেবো না যে আমি বিরুদ্ধ হয়ে কথা বলতিস, কিন্তু একটা বড় অন্যায় তুমি করেছ, আমার ছেলের গায়ে হাত তুলেছো তুমি। ওরে মেয়ে, ও যে তোর স্বামী, পতি হলো পরম গুরু, এই কথাটা মনে রাখবা তুমি। কাঁদবি না তুই, সব ঠিক হয়ে যাবে, ঠিক সব ঠিক হয়ে যাবে। এই দেখ, চাল হচ্ছে লক্ষ্মী, অন্ন বুঝেছিস? তোর বাড়িতে যে কজন লোক আছে তাতে 1.5 glass চাল নিলেই হয়ে যাবে। হ্যালো বীরু বলছি। কে বীরু? পান্নালাল রায়, আপনার নাত জামাই বলছি। পান্নালাল রায়?
দাদুকে নাম ধরে ডাকছো? বুঝতে পারলাম না। বলছি যে ড্রাইভার গাড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, মা ময়দানে বেড়াতে গেছিল, আমি এখন রাস্তায় আছি। একটু কাউকে বলুন গাড়িটা পাঠিয়ে দিতে, আমি মাকে নিয়ে জিমে যাব। কাকে নিয়ে জিমে যাবে? মাকে, মাকে নিয়ে। গাড়িটা তাড়াতাড়ি পাঠান। আমি ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে বাবা? বীরু কি সব বলছে? ওর মাকে নাকি গাড়িটা ময়দানে ড্রপ করে দিয়ে এসেছে, এখন ওরা গাড়িটা চাইছে। ওর মাকে নিয়ে জিমে যাবে? আমাকে দিন বাবা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বীরু বাবা, হ্যাঁ তুমি চিন্তা করো না, আমরা পাঠিয়ে দিচ্ছি গাড়ি, আমি নিজে গাড়ি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ রাখছি। ঝুমকো তুমি যাবেন? না এখন যাব না, এখনো অনেক কাজ বাকি আছে, ঘর দর গুছিয়ে তারপর যাচ্ছি, আপনি যান। আচ্ছা। বীরু, তুমি দাদু ভাইকে আলাদা করে কি বললে? ধীরে ধীরে সব জানতে পারবেন। মা, মা যাই, মাকে নিয়ে একটা ক্লাবের মেম্বারশিপ নিতে যাচ্ছি। আমার শ্বশুরমশাইকে বলেছি একটু প্রেফার করে দিতে, ওনার তো কলকাতার সব ক্লাবেই মেম্বারশিপ আছে, তাই না? মা যাবে মাঝে মধ্যে ক্লাবে টাবে, চলি। বীরু পাগল হয়ে গেছে মিষ্টি বৌদি, ও পুরোপুরি পাগল হয়ে গেছে। আর এরকম পাগলা কুকুরদের গুলি করে মেরে ফেলা উচিত। মিষ্টি বৌদি, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি প্লিজ এরকম কিছু করো না, প্লিজ। পাগলি নাকি তুই? আসলে তখন তো বুঝতে পারিনি, একটা ভিখিরির ঘরে বাড়ির মেয়েকে দিচ্ছি, এখন বুঝতে পারছি, তাই চাল দিচ্ছি, সবই দিচ্ছি। তোমার ননদকে যে কাজ শিখতে হবে, আজ থেকে দোকানে বসতে হবে, মুরগি বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ একদম একদম, আম আপনি যা বলেছেন তাই হচ্ছে। নিঃশ্বাস নিতে দেব না আমি ঝুমকো রায়কে, একদম একদম, রাখছি। আজকে তোমরা 10 মিনিট লেট করে অফিসে ঢুকেছ, তাই তোমাদের অ্যাটেন্ডেন্স খাতায় লাল কালির দাগ পড়ে যাবে। আজকে স্যালারি কাটা যাবে তোমাদের। What do you mean by salary? আমরা তো এই কোম্পানির মালিক। আগে ডিসিপ্লিন শেখো, নিয়মের মধ্যে থাকো, পাঞ্চুয়ালিটি শেখো, তারপরে মালিকানা দেখাবে। এই ফাইলগুলোর মধ্যে যদি একটাও কিছু 2 নম্বরে পেয়ে যায়, তোমাদের অফিসে ঢোকা আমি বন্ধ করে দেব। বউ তৈরি হইনি, বাবা মশাই বলেছেন তোকে হাটে বাপের বাড়ি যেতে। কি বলছেন বৌঠান? বাবা মশাই নিজের মুখে কথা বলেছেন? না না, এ হতে পারে না। মা কোথায়? মা, মা, মা কিছু করতে পারবে না চন্দর। তোমাদের কে বললো আমি রাধাকে বিরিয়ানি খাইয়েছি? সেটা গুরুত্বপূর্ণ নয় কৃষ, তুমি নিজে হাতে ওকে বিরিয়ানি খাওয়াচ্ছ, ওর এতটা ক্ষতি করছো কেন? সোনার চেইন, সোনার নেকলেস কোথা থেকে এলো বলো? ময়না বলো, তুমি জানো কোথা থেকে এলো? আমি কি করে জানবো? তুমি নিশ্চয়ই কিছু জানো, হয় তুমি নয় নূপুর, তোমরা দুজনেই কেউ না কেউ আমার থেকে কিছু একটা লোকাচ্ছ।
অনন্যা জুজুকে ভালোবাসে, জুজুর প্রাণ। দেখো পারো, আমার কাছে অনন্যাকে শাস্তি দেওয়ার আর কোনো উপায় নেই হাতে। জুজুকে যদি অনন্যার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারা যায় তাহলে অনন্যা সব থেকে বেশি কষ্ট পায়, আর আমিও সেটাই চাই। যে যাকে ভালোবাসে সেই তাকে এত বেশি আঘাত করতে পারে, এই কথাটা তুমি আজ প্রমাণ করে দিলে। ভয়ঙ্কর একটা সত্যি আরো বড় ষড়যন্ত্র করে আপনার থেকে দিনের পর দিন লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু কিন্তু আপনি এখনো সেটা টের পাননি। দিদি ভাই, দিদি ভাইই অনির মা, কিন্তু অনির বাবা আপনি নন। অনির বাবা ব্রজবাবু। অনিয়ার নেই দুর্খা, কোনোদিন আর ফিরে আসবে না। তার মানে পূজো দেওয়ার নাম করে হানিমুনে গেছে। দাঁড়ান দাঁড়ান, ঈশান এসো। নীল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ম্যাপ দেখলাম, কাছাকাছি এসে গেছি আমরা। আমরা হেঁটে হেঁটে চলে যাবো, বসার কোনো দরকার নেই, রোমান্টিক ওয়াকও হয়ে যাবে। তুমি শিওর তো? 100%। দেখো হোটেল এখানে, আমরা এখানে। দ্যাটস ইট, যাও গিয়ে দেখো রিসর্টে তোমার জন্য কি চমক।